অপেক্ষার পালা শেষ বড় পর্দায় ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের শতাধিক দেশে 7,500-এর বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেল তার নতুন সিনেমা পাঠান। সেই তালিকায় যোগ হতে চেয়েছিল বাংলাদেশও, তবে শেষ পর্যন্ত প্রায় 250 কোটি রুপি বাজেটের সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে খবর ছড়ায় দেশের সাকিব খান অভিনীত পাঙ্কু জামাই ছবির বিপরীতে সাফটা চুক্তির আওতায় পাঠান ছবি মুক্তি দেয়া হচ্ছে। সব ঠিক থাকলে ভারতে পাঠান ছবির মুক্তির 2 দিন পর তথা 27 জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। কিন্তু না, আপাতত বাংলাদেশে পাঠান মুক্তি পাচ্ছে না। তথ্য মন্ত্রণালয় থেকে আপাতত ছবিটি দেশে মুক্তির কোনো অনুমতি মেলেনি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে পাঠান মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের আমদানি রপ্তানি সংক্রান্ত কমিটির মিটিংয়ে ছবিটি মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক আহমেদ জানান, ছবিটি সাফটা চুক্তির আওতায় আনতে চাইছে, কিন্তু সেখানে একটি ধারায় বলা হয়েছে উপমহাদেশীয় ভাষার ছবি আমদানি রপ্তানি করা যাবে না। আবার কয়েকটি ধারায় বলা হয়েছে ওই চুক্তির আওতায় একটি ছবির বিনিময়ে আরেকটি ছবি আনা নেয়া করা যাবে। এখন উপমহাদেশীয় ভাষার ক্ষেত্রে তা হিন্দি সহ অনেক ভাষা পড়ে। সব মিলিয়ে ধারা দুটি আমাদের কাছে সাংঘর্ষিক মনে হয়েছে। যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের আইন, তাই আমরা এর ব্যাখ্যা তাদের কাছে চাওয়ার ব্যাপারে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। কয়েকদিনের মধ্যেই আমরা এ নিয়ে তাদের কাছে চিঠি দিচ্ছি। সেখান থেকে যে ব্যাখ্যা আসবে সে অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। এ বিষয়ে ওই বৈঠকে উপস্থিত ছিলেন হল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস বলেন, মন্ত্রণালয়ের আমদানি রপ্তানি সংক্রান্ত কমিটির বৈঠকে পরিচালক সমিতি ও হল মালিকরা বসেছিলাম। বৈঠকে পাঠান আনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছি আমরা, বিপরীতে না আনা পক্ষেও যুক্তি দেয়া হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু এটা আমদানি রপ্তানির বিষয়, তাই বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়ও আছে, তাই আমাদের বিষয়ে সিদ্ধান্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে। পাঠান ছবির মাধ্যমে প্রায় 5 বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। জানা যায় এরই মধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেনমেন্টের কাছে সাকিব খানের পাঙ্কু জামাই রপ্তানি করা হয়েছে। সেই ছবির বিপরীতে পাঠান আমদানি করা হবে। খবরটি প্রকাশ্যে আসার পরই অনেক পরিচালক এর বিরোধিতা করেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয় এর মুক্তি না দিতে। সুদীপ্ত কুমার দাস বলেন, পাঠান দেশে মুক্তির অনুমতি মিলবেই। আমরা চাইছিলাম 27 জানুয়ারি মুক্তি দিতে, সেটা তো সম্ভব হচ্ছে না, না হলে 3 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি মুক্তি দেব। হিন্দি ছবি দেশে মুক্তির বিরোধিতা করছেন প্রখ্যাত পরিচালক শাহ আলম কিরণ। তিনি জানিয়েছেন, হিন্দি ছবি কেন দেশে মুক্তি দিতে হবে? এই সময় আমাদের চলচ্চিত্র কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং দাঁড়াচ্ছেও। এখন যদি হিন্দি ছবি আনা হয়, তাহলে আমাদের চলচ্চিত্র শিল্পটা অনেকটাই মুখ থুবড়ে পড়বে, তাই আমরা চাইছি না হিন্দি ছবি বা পাঠান দেশে আসুক। এদিকে ভারতীয় বিনোদন দুনিয়ার বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে পাঠান। মুক্তির আগেই বক্স অফিসের সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটি। 20 জানুয়ারি ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, আর তখন থেকেই সবাই বক্স অফিসে হুমড়ি খেয়ে পড়ছেন। অগ্রিম টিকিট বিক্রিতে রীতিমতো রেকর্ড গড়েছে এই ছবিটি।